ব্যাংকের সামনে চলে আসছি অলরেডি। তো এখন আপনাদেরকে রেট দেখাবো, কত টাকা রেট আছে ব্যাংকে আজকে। তো অলরেডি এটাই হচ্ছে সেই ব্যাংক। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই যে দেখুন ব্যাংকের রেট আসবে ইন্ডিয়ার 22.37 টাকা, 1 পয়সা কমছে। বাংলাদেশ মাগো 39 পয়সা, 1 পয়সা কমছে বাংলাদেশ একটাও। পাকিস্তানের টাকা কিতনা হয়, পাকিস্তান 59.78, পাকিস্তান ভী কামতি হো গিয়া। নেপাল কা কিতনা আ গিয়া, নেপাল 35 বাড় রা হ্যাঁ, 35-7। ফিলিপাইন 16 টাকা 2 পয়সা। দেখলে নেই আজকের রেট কি অবস্থা। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা, ইন্ডিয়ার রেটটাকে আপনাদেরকে দেখালাম। আবার এই যে রাস্তার মধ্যে যে আপনার এই সিস্টেমটা আছে না, এটা আপনি অটোমেটিকলি পার হতে পারবেন, এটা কোনো সিগন্যাল নাই, এটা শুধু জনগণকে আসা যাওয়ার জন্যই দেওয়া হয়েছে। এখানে গাড়ি এসে থেমে যাবে, তারপর আপনি চলে যাবেন। মার্সিডিজ মাগো, মার্সিডিজ ব্যান্স, ঠিক আছে, কত সুন্দর গাড়ি। এই দেশে গাড়ির অভাব নাই, রাস্তাঘাটে সমানই গাড়ি। দেখেন নিশান পর্যন্ত আছে বাংলাদেশের সাইকেল। দেখুন আর একটা গাড়ি যাইতেছে, স্কুটি। এটা হচ্ছে বরই গাছ, এটা হচ্ছে বরই গাছ, বরই বরই দুবাইয়ের বরই গাছ দেখছেন, এই যে হচ্ছে বরই গাছ, কত সুন্দর তাই না। পানি, খাবারের পানি, এক একটা পানি 6 দেড় হাম, একটা পানি 6 দেড় হাম, বুঝতেই পারছে। এই পানিগুলো আমার ফ্যাক্টরিতে প্রতিদিন 4টা বোতল প্রয়োজন হয়, প্রতিদিন 4টা বোতল, কারণ অনেক গরম, গরমের মধ্যে অনেক পানি পান করতে হয় সবাইকে। এগুলো হচ্ছে ময়লা ফেলানোর জায়গা, এখানে ময়লা ফেলতে হয়। এটা হচ্ছে সুপার মার্কেট, বাইরে বুঝতেই পারছেন, আর এফ এল না, এগুলো এগুলো সব ইন্ডিয়া, ঠিক আছে। রুমের দিকে চলে আসলাম, আর আপনাদেরকে রেটটাও আজকে দেখিয়ে দিলাম, পাশাপাশি অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি। মোবাইলের দোকান, মোবাইল এখানে বেচা কিনা হয়, রিপেয়ারিং করা হয়। তো এটা হচ্ছে আমার রুম, ওইদিকে চলে আসলাম রুমের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।